এই যে আমার ফাইনালি কষে কষার যে থালিটা আমি অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। বালিগঞ্জ প্লেস থেকে যে আমি থালিটা চিকেন থালিটা অর্ডার করেছিলাম সেটাও আমার চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে বেসিক্যালি আমি অর্ডার করব সিক্স বালিগঞ্জ প্লেস থালি থেকে চিকেন থালি, আর কষে কষার থেকে যে চিকেন মিনি থালিটা আছে সেটা। তো দুটোর মধ্যে কোনটা কি পার্থক্য আছে না আছে সেটা তোমাদেরকে বলবো, আর কোনটা কিরকম খেতে আমি আমার টেস্ট অনুযায়ী তোমাদেরকে বলবো। তো তোমরাও টেস্ট করে বলো তোমাদের কিরকম লাগছে, আমি আমার টেস্ট অনুযায়ী বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে কষে কষার যে থালিটা আর কি এসছে এরকম ভাবে প্যাকেজিং করে এসছে। বিলটা দেওয়া আছে, এবার কষে কষার ট্যাগ দিয়ে এটা মানে আটকে দিয়েছে, তো সরিয়ে দিলাম। এখানেও একটা ট্যাগ দেওয়া কষে কষার, আলাদা আলাদা ভাবে সবটা দিয়েছে। এখানে সালাড দিয়েছে, এখানে সালাড আছে, তারপর আছে ঝুরি আলু ভাজা, বাহ বেশ গরম আছে খাবারটা। এটা আছে রাইস, দেখতেই পাচ্ছ, বাপরে বাপ কইটুকুনি কইটুকুনি দিয়ে দিয়েছে, হেবি সুন্দর লাগছে দেখতে। ছোট এই যে ডাল, এটা শুক্তো আছে, আর এর মধ্যে আছে চাটনি। প্যাকেজিংগুলো বেশ ভালো, একটা রসগোল্লা আর আছে এর মধ্যে চিকেন। তোমরা তো দেখতেই পেলে, পুরোটা তোমাদেরকে খুলে দেখালাম যে কিরকম ভাবে কষে কষার যে থালিটা এসছে চিকেন থালিটা বেশ ভালোভাবে প্যাকেজিং করেছে, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম সম মনে হচ্ছে। তাও আমি খেয়ে যখন দেখব তোমাদের পুরোটা বলে দেব। এটা এটা এক্সট্রা দিয়েছে, ওর তো মনে হয় আলু ভাজা দেয়নি। এখানে সালাড দিয়েছে, চাটনি দিয়েছে, শুক্তো দিয়েছে। তো চলো এগুলো ট্রাই করব। তো তোমরা তো দেখলে কি কি দিয়েছে, এবার টেস্ট করে দেখবো যে কিরকম কি খেতে না খেতে। একজনের জন্য এই ভাতের কোয়ান্টিটিটা মনে হয় ঠিক আছে, লাগতেও পারে একটু বেশি, বাট আমি যদি বলি যে সব সবজিগুলো দিয়ে যদি পেট ভরাতে হয় তাহলে একজনের জন্য ওকে আছে। আগে আমি এই শুক্তোটা নিয়ে নিচ্ছি, একটুখানি চামচ দিয়েই নিচ্ছি, ট্রাই করে দেখবো। সত্যি বলতে আমার কিন্তু কষে কষার খাবার দারুণ লাগে, মানে কোনো কথা হবে না, আর শুক্তোটা বেশ ভালো। এবারে আমি ট্রাই করব ডাল দিয়ে আলু ভাজাটা, কারণ কি আমার ডাল দিয়ে আলু ভাজাটা ভীষণ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। তো চলো ডাল দিয়ে আমি এবার এটা ট্রাই করি। এই যে এইটার মধ্যে ডালটা দিয়েছে, তো চলো ডালটা নেওয়া যাক। ডালটা বেশ ভালো, এর মধ্যে মটরশুঁটি অনেক কিছু দিয়েছে, আলু ভাজাটা বেশ মুচমুচে। তো চলো এবারে চিকেন কষাটা নিয়ে নেব। এই যে চিকেন কষাটা, কষে কষা। তো চলো এখানে দেখি কিরকম কিরকম পিস আছে। এটা তো একটা মনে হয় লেগ পিস দিয়েছে, এটাও মনে হয় লেগের দিক থেকেই পিস দিয়েছে, এটাও লেগ পিস দিয়েছে। দারুণ টেস্টটা, নি দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ, এর মধ্যে কুল দেওয়া না, নাম সত্ত্ব আর টমেটোর চাটনি, এর মধ্যে কিন্তু কোনো পাপড় দেয়নি। চাটনিটা দারুণ, ও এর মধ্যে মৌরি মিশ্রিও দিয়েছে, দাঁত খোঁজানোর জন্য একটা কাঠিও দিয়েছে। খাওয়া যাক, ভালো। এবার আমি ওপেন করবো এই সিক্স বালিগঞ্জ প্লেস যে থালিটা এসছে সেটা। আমি এর মধ্যে কী কী আছে, এখানে একটা বিল দিয়ে দিয়েছে, তাই ওকে এটা সরিয়ে দিই। সিক্স বালিগঞ্জ প্লেসে এটা না, ওরা একটা মানে থালির মানে টাইপের যে বক্সগুলো হয় সেগুলোতে ওরা দিয়েছে। কষে কষার থেকে সিক্স বালিগঞ্জ প্লেসের আইটেম আর জিনিসটা বেশি, আর কোয়ান্টিটি ঠিকঠাকই আছে। আমার মানে সবজিগুলো অনেকগুলো দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আইটেম দিয়েছে ওরা। আর ওখানে দিয়েছে ডাল, শুক্তো আর মাংস, আর এখানে অনেকগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে অনেকগুলো দিয়েছে। আর এর মধ্যে ঘোলও আছে, এটা প্লাস্টিকে দিয়েছে, ঠিক আছে।
আর এখানে দিয়েছে লঙ্কা আর লেবু। এর মধ্যে ছোট আলুর দমের যে তরকারি আছে সেটা, এটা ডাল, এখানে একটা সবজি আছে, এখানে আছে মাংস, এখানে আছে চাটনি, এখানে আছে পনির, আর এখানে আছে ঢেঁড়সের তরকারি, এর সাথে লুচিও আছে। লুচিটা এখনও গরম গরম আছে বেশ, তো চলো এটা ট্রাই করা যাক। তো কটা লুচি দিয়েছে সেটা দেখে নিই, দিয়েছে একটা দুটো তিনটে চারটে, চার পিস লুচি। কিন্তু কষে কষাতে কিন্তু লুচি দেয়নি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো এবারে চলো ট্রাই করবো জিনিসগুলো, আগে লুচি দিয়ে আলুর দমটা ট্রাই করি। এই যে একদম ছোটো ছোটো আলুর দম দেখতেই পাচ্ছ, একটু টক টক আছে, বেশ ভালো লাগছে। পনির আছে, পনিরটাও ট্রাই করি। এটা পনির আলুর তরকারি, আমি একটুখানি ঝোলটা দিয়েই ট্রাই করি, ভালো লাগছে। মাংস দিয়েছে, এবারে একটু মাংস দিয়ে ট্রাই করছি। প্রত্যেকটা খাবারই ভালো লাগছে, দিয়ে ভালো লাগবে কিনা জানি না। এটা যে ভেন্ডির তরকারিটা দিয়েছে এটা দিয়ে অতটা ভালো লাগছে না, কিন্তু আলুর দম, পনির আর কষাটা দিয়ে, চিকেন কষাটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আমি এবার এই ডালটা দিয়ে এবার একটুখানি ট্রাই করব, ভাতটা কীরকম লাগছে দেখব। ডালটা বেশ ভালো, একটুখানি লেবু দিয়ে খাই, কষে কষা আর এই খাবারটা পুরো টোটালি আলাদা টেস্ট, কিন্তু দুটো দু রকমের আমি তো এটাই বলবো, বেশ ভালো লাগবে। এর মধ্যে একটা শাক ভাজা দিয়েছে, আর মনে হয় ঘরে যে শাকটা রান্না, না না সর্ষে না, এটা মেথি শাক, আমাদের ঘরে যেটা হয় কি শাকটা, মেথি শাক, এটা পালং শাক, কি শাক এটা, বাবা বড়ি দিয়েছে এর মধ্যে। এই যে আগে একটু আলুর দম দিয়ে দেখি কিরকম লাগছে খেতে ভাত দিয়ে, এই আলুর দমটা না একটু টক টক আছে। এই যে ঢেঁড়সের তরকারিটা, এটা দিয়ে একটুখানি ভাত দিয়ে ট্রাই করব, নিয়ে নিলাম, তো এটা এবার ট্রাই করা যাক। মনটা মানে ভালোই, খারাপ না, পনিরের সবজি প্রত্যেকটা তরকারি টেস্ট ভালো এটা বলতে হবে, আর সত্যি বলতে আমার পনির খেতে দারুণ লাগে। এই মাংসের তরকারিটাতে দেখি যে কি পিস দিয়েছে, বেশ বড় পিস দিয়েছে, বেশ বড় ধরনের পিস দিয়েছে, দুটো পিসগুলো মোটামুটি আমার মনে হয় ব্রেস্ট পিস দিয়েছে, তাই না? এগুলোতে লেগ পিস দেয়নি, কিন্তু কষে কষাতে কিন্তু আমার পছন্দ মতো লেগ পিস দিয়েছিল, কিন্তু এতে ব্রেস্ট পিস দিয়েছে, ঠিক আছে কী কার করার। তো চলো এটা একটু ট্রাই করা যাক। এই যে তো চলো এটা ট্রাই করা যাক, এটাই বলবো যে দুটো রেস্টুরেন্টের টেস্ট দুই রকম, দুটোই ভালো খেতে। আর এই কি এর মধ্যে পিসগুলো কিন্তু বেশ বড় বড় আছে, কিন্তু ব্রেস্ট পিস দিয়েছে এটাই যা, মানে ফয়েল পেপারে করে মুড়ে দিয়েছে, পাঁপড় খুব কম কোয়ান্টিটিরই আছে তোমরা দেখতেই পাচ্ছ, এবং ছোট জায়গাটায় চাটনি দিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম, আর দিয়েছে এই মিষ্টি গোলাপ জামুন। চাটনি বেশ ভালো ছিল।
খেজুর দিয়েছে, অনেক বড় বড় পুরো খেজুর দিয়েছে। আবার লাস্টে ট্রাই করবে এই গোলাপ জামুনটা। বলতে আমার সিক্স বালিগঞ্জ প্লেস থালির আর কি বেশি মনে হচ্ছে যে এটা ঠিকঠাক আছে দাম অনুযায়ী, কারণ কি ওর মধ্যে লুচি, পাঁপড়, মিষ্টি, চাটনি, তারপরেও অনেকগুলো মানে সবজির আইটেম ছিল প্লাস চিকেনটা ছিল। তো আমার মনে হয় দাম অনুযায়ী সিক্স বালিগঞ্জ প্লেসটাই বেটার। আর কষে কষার আমার টেস্টটা বেশি ভালো লেগেছে সিক্স বালিগঞ্জ প্লেস থেকে। তো আমার মনে হয় যে একটু যদি কম দাম হতো যে কষে কষার যে থালিটা আছে সেটা, তাহলে মনে হয় ভালো হতো। আমি আমার বক্তব্যটা তোমাদের সাথে শেয়ার করছি, আমার কীরকম লেগেছে সেটা শেয়ার করছি। কষে কষার টেস্টটা দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, আমার তো দারুণ লাগে কষে কষার টেস্টটা। আমার যে টেস্ট অনুযায়ী আমি পয়েন্ট দিয়েছি দশের মধ্যে কত কত হতে পারে, আমার মনে হয়েছে যা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি অবশ্যই লাইক করো ভিডিওগুলো ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে যেও। সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা থাকবে সেটা অল করে দিও, তাহলে তোমরা সব ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।